ভাই, তোমার ডগটাকে তো কম কেন, তুমি কি শুক্রবারে গেম খেলো নাই? দূর ভাই, গেম খেলে কে, গেম খেলার সময় আছে নাকি? গার্লফ্রেন্ড আছে, সারাদিন গার্লফ্রেন্ড নিয়ে গ্রুপে পড়ে থাকি, এইসব গেম টেম ভালো লাগে না। আরে ভাই, এটা আমার গিল্ডের রুলস, প্রতি শুক্রবারে গেম খেললে কমপক্ষে 300 ডগটা করা লাগে। আর তাছাড়া তুমি তো নামও চেঞ্জ করো নাই, তোমার গিল্ডে ঢুকাইছে কি? দূর মি, আমি কোনো নাম টাম চেঞ্জ করতে পারবো না। গিল্ডে ঢোকার আগে আপনার অফিসারে বইলা দিছি যে আমি কোনো নাম টাম চেঞ্জ করতে পারবো না। আমার টিকটক আইডি আছে, টিকটক আইডির সাথে গেমের নাম মিল রাখিয়া রাখছি। আচ্ছা মানলাম, তোমার টিকটক আইডি আছে, তুমি নাম চেঞ্জ করবা না, তা তুমি গেম খেলো না কেন? তুমি গেম খেলা ডগটা করো, নিয়ম কানুন মানে কিসের নিয়ম কানুন? আরে ও আমারে বলতেছে আমি গার্লফ্রেন্ড নিয়ে কেন গ্রুপে থাকি, আমি ওর গিল্ডের ডকটেক করতাম, গ্লোরি করতাম, মানে সারাদিন গেমই থাকতাম, কোন গার্লফ্রেন্ডের সাথে গ্রুপে থাকতে পারতাম না। এই ভাই, এই আপনার কি সমস্যা? আপনি ওর এইভাবে কথা বলতে কেন? আপনি কি জানেন ও কত বড় টিকটক সেলিব্রিটি? ও আমার বালে টিকটক সেলিব্রিটি, ওরা তো আমি চিনি না। আর তাছাড়া যত বড় সেলিব্রিটি হোক, ও আমার একটা গিল্ডের প্লেয়ার, ও গিল্ডে থাকতে হলে আমার গিল্ডের নিয়ম করার মাইনাস হলতে হইব। আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, কেন? তাহলে আপনি বুঝবেন কি গেমের মধ্যে গ্রুপে গার্লফ্রেন্ড নিয়ে বসে থাকার মজা? বুঝছি বুঝছি, এতক্ষণে আমি সব বুঝছি। গিল্ডের প্লেয়ার হয়ে গার্লফ্রেন্ড নিয়ে গ্রুপে আড্ডা দিতেছেন, আপনি গিল্ডের লিডার হয়ে আপনার গার্লফ্রেন্ড নাই, আপনি এই হিসাব করে ওর সাথে এমন ব্যবহার করতেছেন? এই আপনার কি মাথায় সমস্যা? আমার হিংসা হইব কেন? এই বেড়া, তোর হিংসা হয় না তাইলে কি হয়? নাইলে আমার গার্লফ্রেন্ড নিয়ে আমি গ্রুপে বসে থাকি, তোর সমস্যা কি? তোর গিল্ডে বালের গ্লোরি করা লাগবো? তোর গিল্ডে গ্লোরি করার জন্য আমি তোর গিল্ডে ঢুকছি নাকি? দূর, ওর সাথে কথা বাদ দাও তো, ওর তো কোনো লাজ শরম নাই, নাই গার্লফ্রেন্ড, আবার বসে আছে বি ব্যাচ নিয়া, সে নাকি গিল্ডের লিডার। আরে কারে কি বলতাছো, গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড বানানো কি এতই সোজা? আর কি কোনো যোগ্যতা আছে গার্লফ্রেন্ড বানানোর? কি রে, তোর কি কোনো যোগ্যতা আছে গার্লফ্রেন্ড বানানোর? কি রে ভাই, তোর সমস্যা নাকি? আমি তোর গিল্ডের লিডার, তুই আমার সাথে তো খারাপ ব্যবহার করতেছ কেন? আর একটা যদি খারাপ ব্যবহার করস তাহলে কিন্তু তোর আমি গিল্ডের থেকে কিক মেরে দিমু। তুই আমার বালের কিক দিবি? দেখ, তোর গিল্ড থেকে অলরেডি আমি বাইর হয়ে গেছি গা। ভাইয়া শুনেন, একটা কথা বলি, অন্যের গার্লফ্রেন্ড দেখে না হিংসা করেন না, পারলে নিজে একটা গার্লফ্রেন্ড বানায়া দেখেন। গার্লফ্রেন্ড নিয়ে বসে গ্রুপে আড্ডা দেওয়ার কি যে মজা, একমাত্র তারাই বুঝে যাদের গার্লফ্রেন্ড আছে। এই বেটা গারিনা দালাল, শোন, তোর বর্তমান 2023 সালে গার্লফ্রেন্ড নাই, তোর তো বেটা শরম থাকা দরকার। আরে বেটা, আমার যদি গার্লফ্রেন্ড না থাকতো তাইলে এতক্ষণ আমি বিষ খেয়ে কুসু খেতে ফাঁসি দিতাম। আজকে একটা গার্লফ্রেন্ড নাই দিকা, তোর আমার এত অপমান করতেছ, থালার ভিতরে তো গুরুবি তুমি মারি দিকা, তো গুরুবি থাকলে আমার যেটুকু মান সম্মান আছে এই দশ আসলে দেবো গা। আজকে একটা গার্লফ্রেন্ড নাই দিকা, সাধারণত একটা টিকটক আমার অপমান করলো, এই জীবন আই কার কি করমু? আমি একটা বিবে ইউটিউবার, তারপর আমার গার্লফ্রেন্ড নাই, ছোট ছোট কত ফলোয়ারের গার্লফ্রেন্ড আছে, যেগুলো টিকটকে 10-15,000 ফলোয়ার, ওদের গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমার গার্লফ্রেন্ড নাই। আমার জেনকে একটা গার্লফ্রেন্ড মানাই তুই? লুডিস ভাই, আমি আপনারা কতক্ষণ ধরে ইনভাইট দিতেছি, আসেন না কেন? বাকি তোমার পরিচিত কোনো ভালো মেয়ে আছে? কেন ভাই, বয়সের জন্য নাকি? না, আমি গার্লফ্রেন্ড বানামু। লোল ভাই, মজা করেন না, আপনি বললে বিশ্বাস করবো, আপনি গার্লফ্রেন্ড বানাইবেন? আরে মিয়া মজা না, আমি তোমার লাগে সিরিয়াসলি বলতাছি, আমি একটা গার্লফ্রেন্ড বানাম ভাই। আমি বিশ্বাস করতে পারতাছি না আপনি এগুলো বলতাছেন। কি বাকি, কি অবস্থা তোমার? এই তো মমু, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে মমু, এই যে লিউডিস ভাই দেখতাছো না, এ তোমারে কিছু বলবো। আরে আজব তো, আমি ওনাকে চিনি না জানি না, কি বলবে উনি আমাকে? আরে আমি বলতে চাইছিলাম, তুমি কি আমার গার্লফ্রেন্ড হইবা? মানে? আরে মানেটা না কিছুই না, তুমি আমার গার্লফ্রেন্ড মানাও। আমি অনেক বড় লোক, টাকা পয়সা ডায়মন্ড কোনো কিছু না, প্রভাব নাই, তোমার কত ডায়মন্ড লাগবে খালি এই দেখো। আরে আজব, পাগল নাকি আপনি, কি সব বলতেছেন এগুলো? বুঝছি তোমার ডায়মন্ডে কিছু হইব না। আচ্ছা শোনো, তোমার ঘর যদি মাটির ঘর হয় তাহলে আমি বাঁকা করে দিমু, আর যদি তোমার একতলা বিল্ডিং হয় তাহলে আমি 10 তলা করে দিমু, তোমার খালি কি লাগবে খালি খুই লাগাও, তারপর আমার গার্লফ্রেন্ড দাও। ভাইয়া আপনি যেমনটা ভাবছেন তেমনটা না, আমি টাকা ও ধনীওয়ালা লোকদের পছন্দ করি না। আমি যদি আমার লাইফে কখনো বয়ফ্রেন্ড বানাই তাহলে সেটা আমি গরিব ছেলে দেখে বানাবো। কি, তুমি গরিব মানুষের বয়ফ্রেন্ড বানাইবা? আরে আমি তো এতক্ষণ মজা করছি, আমি তো অনেক গরিব, আমার চৈত্র গোষ্ঠী ভিক্ষা করে। গরিব হলে আপনার বিবেচ আসলো কোত্থেকে? আরে বিবেচ নিতে কি কোনো টাকা পয়সা লাগে নাকি? বিবেচের সাথে গরিব বড় লোকের সম্পর্ক কি? আর তাছাড়া আমি আমার বন্ধুর ফোন দা ভিডিও বানাইতাম, বন্ধুর ফোন দা ভিডিও বানা বিবেচ নিয়ে নিছি, এখনো আমার কোনো ফোন নাই। আর বিশ্বাস করবা, আমরা এত গরিব, আঙ্গ করো ফানি করার মতন জহক কলছি মক কোনো কিছুই নাই, ফানির বিবাসা ধরলে মানুষের বাড়ি টিবলের দিকে মুখ লাগাই ফানি খাইয়া পড়ি। ইউ ছি, তোমার মতো এত গরিব ছেলেকে আমি বয়ফ্রেন্ড বানাবো? আরে আরে, আমি তো মজা করতেছিলাম তোমার সাথে এতক্ষণ। কোন মেয়ে গরিব ছেলে দেখে বয়ফ্রেন্ড বানায়? সবাই তো বড় লোকই খুঁজে। আরে আমিও তো এতক্ষণ মজা করছি, আমিও তো অনেক বড় লোক, টাকা পয়সা কোনো কিছুরই আমার অভাব নাই। আরে দোষ, এইসব মজা টজা বাদ দিস না, ওরে তুই বয়ফ্রেন্ড বানাইলা। আরে আজব তো, বয়ফ্রেন্ড কি যাতা জিনিস নাকি, যে তুই বললি আর বানাই ফেললাম আমি? ওনাকে আমি চিনা জানি না, কিসের বয়ফ্রেন্ড বানাবো ওনাকে আমি? আরে তোমার আমার চিনো লাগবো না, আমি অনেক ভালো মানুষ, টিকটকে ইউটিউব ফেসবুকে সবাই আমার চিনে, তুমি খেলে আমার বয়ফ্রেন্ড বানা দেহ, তারপরে তুমি আমার বুঝতে পারবা। আচ্ছা, যেহেতু তোমার কাছে বিবাস আছে সেহেতু তোমাকে বয়ফ্রেন্ড বানানো যায়, বাট আমার একটা শর্ত আছে। শর্ত? কি কি শর্ত? তোমার
তোমাদের শর্ত নিয়ে তোমরা ফিরে থাও, আমার আম্মু ডাকতেছে, আমি গেলাম। আরে তুমি খালি বলো, একবার খালি বলো কি শর্ত। গাইস, কম দামে ডায়মন্ড টপ আপ করার জন্য চলে আসো topupbus.com ওয়েবসাইটে। এইখানে তোমরা উইকলি মেম্বারশিপ পেয়ে যাবে মাত্র 136 টাকা এবং মান্থলি পেয়ে যাবে মাত্র 680 টাকায়। এছাড়া অন্যান্য টপ আপ তোমরা খুবই কম দামে করতে পারবা। ওয়েবসাইটের মধ্যে তোমরা কিভাবে অর্ডার করবা তার ভিডিও লিংক তোমরা ওয়েবসাইটের মধ্যে গেলেই পাইবা। তাই দেরি না করে এখনই topupbus ওয়েবসাইটে চলে যাও। ওয়েবসাইটের লিংক পিন কমেন্টে ডেসক্রিপশনে দেওয়া আছে। আচ্ছা শোনো, গেমের মধ্যে আমার একটা রিলেশন ছিল, ওটা ব্রেকআপ হয়ে গেছে, কারণ আমি বট নুক খেলা পারি না, এর জন্য ব্রেকআপ হয়েছে। এখন তুমি ওরা একটা উচিত শিক্ষা দিবা কাস্টমে হারায়, আর আমি ওরা বলতে পারবো দেখ তুই এমন নতুন বয়ফ্রেন্ডের সাথে পারিস না। ওরা তখন আমি অনেক কিছু বলে অপমান করতে পারবো আর তোমার সাথে সাথে বয়ফ্রেন্ড বানাই নেবো। আরে দূর, ওয়ান ভার্সেস ওয়ান এইটা কোনো শর্ত হইলো? আর আমি তো ওয়ান ভার্সেস ওয়ান স্পেশালিস্ট, আসুন তো কেউ এখন আমার ওয়ান ভার্সেস ওয়ানে হারাইতে পারে নাই। আরে চাপা ছাইরো না, ও কিন্তু অনেক ভালো খেলে, জাতা পিলার ভাই বোন না ওরে। আরে ফোর ভার্সেস ফোর হলে মাইনা দিতাম, কিন্তু ওয়ান ভার্সেস ওয়ান আমার সামনে দাঁড়াইতে পারবে এমন কে আছে? যাও তুমি তাড়াতাড়ি আমার সামনে নিয়ে আইও। তাহলে তুমি কাস্টমের রুম আইডি পাসওয়ার্ড দাও, সেটা তোমার অ্যাড নাই। আর আমি হোয়াটসঅ্যাপে রুম আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা তাইলে আমি কাস্টম বানাইতে গেলাম। আরে আরে যেও না যেও না, কই যাও। আরে তুমি তোমার ফ্রেন্ড লিস্টে না, আরে দাঁড়াও। ওরে আমার তো খেয়ালই নেই, দাঁড়াও তোমার আমি এমনি ফ্রেন্ড রিকোয়েস্ট দিতাছি। হ্যালো হ্যালো, আমার কথা কি তুমি শুনতাছো? তোমার ডিসকর্ডে কানেক্ট হইছি, কথা তো শুনবই। আচ্ছা তুমি তো অবতার বাসা, খালি দেখো ওরা আমি কেমনে ফিডাই, বর্ডার বাচ্চা বর্ডার যেমনে ফিডামু, আমার সামনে দাঁড়াইতে পারবো না। ওয়ান ভার্সেস ওয়ান স্পেশালিস্ট প্লেয়ার আমি, ভাই রাজদা না কেন? এই তো রাজদিত আছে, দেড়া তোর আমি এমন মাইট দিব। ও ভাই হ্যাডশুটই লাগতেছে না, আচ্ছা কোনো ব্যাপার না, ওরে আমি পিকি দিমু না, আমার হ্যাশিট মারবে দূরের কথা, খালি মাথাটা বার কর, মাথা বার করলে একবার সেকেন্ডের মধ্যে খেলাম। এই দেখো তোমার মাথা না খেয়ে ফেলা দেয়, তুমি করে নর্মাল প্লেয়ার ভাবছো? হুম শোনো, আমি হইলাম ওয়ান ভার্সেস ওয়ান স্পেশালিস্ট প্লেয়ার। বাইরে ভাই, আরে লল দিতাছে বোর্ডের বাচ্চা, বোর্ডের এত বড় সাহস আমার লল দেয়? এই এটা কি স্ক্রিপ্টেড ম্যাচ? তোমরা চুমা দিব, লল দিব না তো কি দিব? আচ্ছা কোনো ব্যাপার না, একটা ভালো আছি, একটা মাছ থেকে কি ম্যাচ আরো লাগবো নাকি? ভাই খালি পিক কর, খালি এবার ইউপি একবার সেকেন্ডের মধ্যে বাতা মতো খেলাম। ভাই পিক করতেছ না, খালি তুই পিক কর, তুই খালি পিক কর, বোর্ডের ঘরে বোর্ড, খালি মাথা বার কর, মাথা বার করলে একবারে। ও ভাই যেই ড্যামেজ দিছি, যেই ড্যামেজ দিছি ভাই, রাজ দিব নাকি? বুঝতেছি না, রাজদা দিব নাকি? ওই দিক দেখতেছে, এই দিক দিয়ে গিয়া শর্ট গান দেখে ছাতা দিব। বাইরে ভাই মারতে পারলাম না একটু লিগা। আচ্ছা কোনো ব্যাপার না, মেডিকেট করে প্যাক করে নেবো, এই তো বড় করে বড় প্যাক করে লাগছে। আমি একটা কাজ করি, বন ফেরা চালাই, এই জায়গার মধ্যে একটা মেডিকেট করি না, মেডিকেট করার কোনো সুযোগ নাই, ওর আমি সুযোগ দিব না, ওর আমি বার করার কোনো সুযোগ দিব না। এই তো শেষ, বর্ডার গার্ডের ভর, তুই কারে মারছো? আরে এই তো সাবাস, ঠিক এমনে খেলো, এমনে খেলো তুমি ওরে ইজিলি হারাইতে পারবা। ওরে তো আমার হারানো লাগবই, ওর যদি আমি না হারাইতে পারি তাহলে কি আমার মান সম্মান থাকবো? মান সম্মান না, শুধু গার্লফ্রেন্ড পাইতাম না, খালি মাথা বার কর, তোর মাথা মতো এক। ওরে বাইরে ভাই আমার মাথা হয়ে গেছে, আমি খালি একটু মাথাটা বাড়ি করছি, আমার মাথা বাইরে ভাই পুরো হেলমেট শেষ করে লাগছে। এই শোনো, তুমি কিন্তু ওর সামনে মাথা মুতি বের করবে না, তাহলে কিন্তু তোমার সেকেন্ডের মধ্যে একদম ফিনিশ করে দেবে। বুঝছি, ও অনেক ভালো হ্যাচিট মারতে পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা আগে মেডিকেট করি, আগে হেলটা ফুল কিনে লই, তারপর ওর সাথে ফাইট করব। মনে আর একটা জিনিস বুঝতাছি না, আমি কি বলত নাকি আমি ওর হ্যাচিটের ভয়ে প্যাক করে বসে রয়েছি? ওই কি এক হ্যাচিট মারতে পারে, আমি কি মারতে পারি না? আচ্ছা একটা কাজ করি, আগে প্যাকটা ফাটাই, প্যাকটা ফাটাই, ওর মাথা খেয়ে লাগছে। বাইরে ভাই বর্ডার বাচ্চা বড় এত সামনে থেকে শর্ট গান ওয়ান টেপ মেরে দিছে, মনে হয় কোনো ভালো ডিভাইস দেখালে, এই কারণে এত সামনে থেকে ওয়ান টেপ মেরে দিছে। কোনো ভালো ডিভাইস টিভাইস দেখালে না, পুরো ডাইরেক্ট পিসি দেখালে। ও কি ও ও ও পিসি দেখালে? তাইলে তুমি আমার আগে কইবা না কেন? আগে বললে কি করতা? তাইলে আমি পিসি তে ঢুকতাম, আমি কি ফোনে ঢুকতাম নাকি? তোমার কি পিসি আছে নাকি যে পিসি দে আসতা? ইয়ে মানে আরে এমনি কইছি, ভালো খেলতে কি পিসি লাগে না? ওর পিসি আছে দেখে কি হইছে? ওর এবার আমি কুত্তার মতো ফিরামু, বর্ডার বাচ্চা বড় খালি মাথাটা বার কর একবারে। ভাই আমার কি ভাই স্কিল কম? আমি আইফোন দেখেলি পিসি লাগে আইফোন, বর্ডার বাচ্চা বড় মাথা বার কর। এই রে হোয়াটে মাথা পালাম না। এ ভাই দাঁড়া, বর্ডার ঘরের বট তুই প্যাক করিস না, প্যাক করে বসে রয়েছে, এমন মার দিবি এবার আমি, খালি প্যাকটা ভাড়া, প্যাকটা ভাড়া, প্যাকটা খালি সুদা, প্যাকটা খালি সুদা, এবার আমি আমার আসল খেলা দেয় আমু, বোর্ডের বাচ্চা বট প্যাক ছাড়া। আরে আরে ভাই প্যাকই তো বাড়াইতেছে না, এ দাঁড়া দাঁড়া আই হেরে করে এ ওয়ান টেপ লাগতেছে না। আরে দূর চাপানা ছেড়ে খেলো তো, একটা শুট লাগাইতে পারতেছ না তুমি ওর গায়ে? ওর গায়ে আমি শুট লাগাইতে পারতেছি না মানে, ওই কি আমার গায়ে শুট লাগাইতে পারতেছ নাকি? যেই মুভমেন্ট দেখাইতাছি মুভমেন্টে গুলি লাগাইতে পারি না, এরপরে আমি আমার আসল খেলা। আরে আচ্ছা আচ্ছা দেখবানি, তো আমার সামনে কিন্তু বর্ডার বাচ্চা বড় দেখতে পাচ্ছে, ওয়ান টেপ দাও ট্রাই করছি কিন্তু ওয়ান টেপ লাগে নাই। আচ্ছা কোনো ব্যাপার না, আজকে ওয়ান টেপ লাগতেছে না, বুঝতাছি না কেন ওয়ান টেপ লাগতেছে না। এবার আমি এই দিকটা গেলে ভাই, ওর ওই কিন্তু বালি মুভমেন্ট দেখতেছে, যেহেতু পিসি প্লেয়ার করে বর্ডার বাচ্চা বট
আমার হ্যাঁ শুনে লাগতেছে না, আমি কোন দিকে শুরু গুলি করতেছি, উল্লা পাল্টা এইসব। আমি ভাই অতিরিক্ত খারাপ খেলতাছি, আচ্ছা কোনো ব্যাপার। আরে ভাই আমি কি খেলতাছি ওর দেখি না, ওই কোন দিকে, ওই এদিক যাইতেছে, এদিক যাইতেছে, এই দিক দিয়ে গালি আয়, একবারে এক খালি মাথাটা বার কর। এইবার ভাই এবার আমি সুযোগ দিব না, এবার আমি আর একটা সুযোগ দিব না, ওয়ান ট্যাপ হেডশট লাগবে ভাই। এ ভাই খাইয়ে দিছে। ভাই মেডি গেট করে রাজনীতি দিব, বর্ডার বাচ্চা বর্ডে কি খেলতাছে? আরে ও নরমালি খেলতাছে, তুই খেলা পারিস না কেরি না কি দেখেছে তোরে বিবাজ দিছে তো আল্লাহ জানে, খেলা মেলা পায় না, গেম প্লে কিছু বোঝে না, অসহ্য এর বিবাজ দিয়ে দিছে। আরে বুঝলাম না, তুমি আমার তুই করে কইতাছো কেরে, আমি না কি করে তোমার বয়ফ্রেন্ড নমু, তোমার আমি কচুর বয়ফ্রেন্ড বানাবো, তুমি কি ওটা হারাইতে পারছো যে আমি তোমার বয়ফ্রেন্ড বানাবো? আরে হারাইতে পারবো এত টেনশন কিরো না, ওই মাত্র 5 রাউন্ড জিতছে, 5 রাউন্ড জিতছে কি আমি মেসাইরে দেবো নাকি? ও আর কিন্তু তোর 2 রাউন্ড জিতইবো, আমার ভাই রাউন্ডে সেম জিতইবো, যত কষ্ট হোক এই রাউন্ডে জিতইবো, এই রাউন্ডে সুযোগ দিয়ে দেবো না, খালি মাথা বার করলে। এ রে ভাই একটু লেগে হ্যাচুর মারতে পারলাম না, আচ্ছা কোনো ব্যাপার না, এইবার ভাই ওর আমার যেমন মারানো লাগবো, এই রাউন্ডে ভাই মিস দেবো না, এই রাউন্ডে ভাই। এই আমি কি খেলতাছি, আমি আজকে বর্ডের মতন খেলতাছি, অতিরিক্ত খারাপ খেলতাছি ভাই। এই যেটা আমি বুঝলাম না, আজকে কি কাস্টম হারবো নাকি? এই বটের বাচ্চা বট, তুই কি খেলিস, তোর খেলা লাগ না যা, তুই ব্যাগ দে তো। কেন ব্যাগ দিব, কেন খেললে কি তুই কাস্টম জিততে পারবি? আমার তো বেশি ভালো খেলতেছে। যাই হোক ওই তো কাস্টমার তো ব্যাগ দিয়ে দিছে ভাই, ওর আমার গার্লফ্রেন্ড বানানো হইলো না, আমার ওই জীবনে কোনো গার্লফ্রেন্ড বানানো হইব না, যাই একটা সুযোগ পাইছিলাম কাস্টমার হারাইতে পারলে গার্লফ্রেন্ড বানাইতে পারবো, কিন্তু ভাই যেই খেলা খেলতাছি ওর লগে তো ভাই আমি 3 রাউন্ড জিততে পারি নাই ভাই, কোন দিকে যাবো বুঝতেছি না, কোন দিকে যাওন যাই। ওর আমি এইবার এ রে ওয়ান টেবল লাগতেছে না ভাই, যখন বাইকও খারাপ হয় তখন সব দিক দিয়ে খারাপ হয়, একটা কাস্টমার হাইতে পারলে আমি গার্লফ্রেন্ড বানাইতে পারতাম, এই সুযোগ আমি কাজে লাগাইতে পারি নাই, বুঝছি আমার কোনো দিন গার্লফ্রেন্ড বানানো হইব না।